নমস্কার ফ্রেন্ডস, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছে আমি অভিজিৎ। আজকে আমি আলোচনা করব যে 500 বদ্রি পাখি পালন করলে কী লাভ হতে পারে, কী ক্ষতি হতে পারে, সমস্ত নিয়ে আলোচনা করব। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকের বিষয়টি নিয়ে শুরু করা যাক। অনেক বন্ধুরা ভাবছেন পাখি পালন করবেন অথবা করছেন, তো সে সমস্ত বন্ধুরা ভাবছেন যে অল্প পাখি কেন পালন করব, বেশি করে পালন করব, আর 500-র মতো বদ্রি পাখি পালন করব, তো পালন করলে কত কি লাভ হতে পারে। 500 মানে 250 জোড়া, তো 250 জোড়া পাখি পালন করলে কত কি লাভ ক্ষতি হতে পারে। সবার প্রথম বন্ধুরা এটা নিয়ে আলোচনা করব। তো সবার প্রথম আলোচনা করব, 500 বদ্রি পাখি পালন করলে 250 ভাড় লাগাতে হয়, আর 500 বদ্রি পাখির খরচ খরচা খাবার খরচ কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এখনকার দিনে খাবার খরচ একটা দাম বেড়েছে, সেই হিসাবে একটু খাবার খরচ বেশি লাগবে। এখন আপনি যদি পাখির উপর খাবার খরচ আর লাভ ধরেন, লাভ কিন্তু একটু কম হয়, কারণ খাবারের খরচের দামটা একটু বেশি বেড়ে গেছে। আর আগে যে খাবার খরচটা বলতে খাবারের দামটা কম ছিল, সেই জন্য খাবারের খরচটা একটু কম লাগতো আর দামটা একটু বেশি পেতেন আপনারা। দাম অনুযায়ী খাবারের খরচটা কম পড়লে আপনার লাভটা বেশি থাকে। সেই হিসাবে দেখতে গেলে এখন খাবারের দামটা একটু বেড়েছে, তো আগের যে খাবারটা পাওয়া যেত রিল্যাক্সের দানা, এখানে দোকানে লোকাল দোকানগুলোতে পাওয়া যেত 2200-2300 টাকা, 2000 টাকায় বস্তা পাওয়া যেত। এক প্যাকেট খাবারের 50 কেজি থাকে। এখন কিন্তু ডিলাক্সের দানা 3000 টাকা, 3200 আর 3500 টাকার কাছাকাছি হয়ে গেছে, কোথাও কোথাও 4000 টাকাও নিচ্ছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম নিচ্ছে বন্ধুরা। তো যেরকম যার কষ্ট পড়ে যেসব দোকানদারের, সেইভাবে কিন্তু দাম নেন। তো বন্ধুরা এই হিসাবে দেখতে গেলে কিন্তু এখন খাবার খরচ বাদ দিয়ে কিন্তু 30% মতো লাভ থাকে। তো 30% মতো আপনাকে দেখতে হবে যে খাবার খরচ 100 পাখির ওপর কত লাগে। 100 পাখির ওপর কিন্তু দিনে 1 কেজি করে খাবার লাগবে। 1 কেজি দিনে, এবেলায় 500, ওবেলায় 500, কিন্তু 100 পাখি খাবে। আর যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু বেশি খাবে। আর পাখির সংখ্যা অনুযায়ী আমি বলে দিচ্ছি, 100 পাখি যদি আপনার ফার্মে থেকে থাকে, আপনি যদি এমনি 100 কাউন্টিং, যেমন গুনতিতে 100 থাকে, তাহলে কিন্তু 1 কেজি খাবার কিন্তু দিনে লাগবে। আর বাচ্চা থাকলে কিন্তু বাচ্চা নিয়ে গুনতি করতে হবে, তাহলে কিন্তু বাচ্চাকেও, পাখিগুলো বাচ্চাকে খাওয়ায়, সেদিক দিয়ে খাবার খরচটা একটু বেশি লাগবে, তাহলে কিন্তু খাবার খরচ ডবল হয়ে যাবে। কারণ খাবার খরচটা হিসাব যদি না পান, তাহলে কিন্তু আপনি লাভের হিসাব করতে পারবেন না। আর খাবার খরচ কিন্তু বাদ দিয়ে কিন্তু 30% মতো লাভ থাকবে। আপনাকে কি করতে হবে, প্রথমে আপনার তো ছোট ফার্ম রয়েছে অথবা শুরু করবেন বলে ভাবছেন, অনেক বন্ধুদের টাকা পয়সা রয়েছে, সেসব বন্ধুরা ভাবছেন ছোট করে কেন করব, একসাথে একটু বেশি করে করলে কিন্তু একটু লাভ, যতটা লাভ হয় কিন্তু ততটা লাভ যেন পুষিয়ে যায় আপনার। তো মাসে যদি 10,000 টাকাও ইনকাম করতে পারেন ঘরে বসে, তাহলে কিন্তু আপনাদের কিন্তু অনেকটা সাশ্রয় হয়, আপনাদের সংসারে কিন্তু খরচ খরচা আপনারা চালাতে পারবেন। পাখি পালনে কিন্তু সেটা হয়, পাখির কিন্তু সবসময় মার্কেটে চাহিদা রয়েছে, বিশেষ করে বদ্রি বা বাজিগর পাখি। আর এই পাখি পালন করে কিন্তু অনেক বন্ধুরা কিন্তু পয়সা ইনকাম করছেন। অনেক স্টুডেন্টরা করতে পারবেন, বা বাড়ির মহিলারা করতে পারবেন, বা বেকার যুবক ভাইয়েরা যারা রয়েছেন সে সমস্ত ভাইয়েরা কিন্তু করতে পারবেন। আর এইটা করে কিন্তু অনেক বন্ধুরা খরচা চালাচ্ছেন, ঘরের খরচ চালাচ্ছেন, নিজের খরচ চালাচ্ছেন। বন্ধুরা এটাকে কিন্তু আপনাকে পার্ট টাইম হিসাবে নিতে হবে, এটাকে ফুল টাইম হিসাবে নিতে গেলে কিন্তু আপনার অসুবিধে হতে পারে। কারণ এই ব্যবসা করতে গেলে কিন্তু দাম কম বেশি হতে থাকে বাজারে, আর সেই সময় কিন্তু আপনাদের একটু লস হতে পারে, সংসারে কিন্তু খরচ খরচা চালানোর দিক থেকে কিন্তু আপনি প্রবলেমে ফেঁসে যেতে পারেন। আর কিন্তু এদের একটা টাইম আছে, সেই টাইমটা কিন্তু ভাঁড় খুলে কিন্তু আপনাকে রেস্ট দিতে হয়। ভাঁড় খুলে কিন্তু আপনাকে রেস্ট দিলে ওই টাইমটা কিন্তু আপনার বেশি লেগে যায়। যেমন 1 মাস যদি আপনি ভাঁড় খুলে রাখেন গরমকালটা, ওই 1 মাস ভাঁড় খুলে রাখার পরে আপনি আবার যখন ভাঁড় লাগাবেন, ভাঁড় লাগানোর পরে ওরা ডিম দেবে, ডিমের পর বাচ্চা হবে, সেটা নিয়ে কিন্তু 3 মাসের মতো টাইম ওখানে খরচ হয়ে যায়। তখন কিন্তু আপনার ইনকামটা থাকবে না, তখন কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। কারণ আপনার সংসারের খরচ কন্টিনিউ চালাতে হলে আপনি যদি এটাকে ফুল টাইম হিসেবে নেন, তাহলে কিন্তু আপনি ওইভাবে চললে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। আপনাকে কিন্তু এটাকে পার্ট টাইম হিসাবে নিতে হবে, আর সাইটে অন্য কোনো কাজ বা ব্যবসা করতে হবে।
তাহলে কিন্তু আপনার সব ঠিক থাকবে। আর কিন্তু অনেক স্টুডেন্ট বন্ধুরা রয়েছেন, তারা নিজেদের খরচ খরচা চালাতে চান, সে সমস্ত বন্ধুরা কিন্তু করতে পারবেন। আপনি কিছু টাকা পয়সা জোগাড় করে কিন্তু একটা বড় করে ফার্ম করলেন। আর আপনাকে কিন্তু ফার্ম করার সময় বাচ্চা রাখার সেপারেট করতে হবে আলাদা, আর পাখিকে অ্যাডাল্ট হওয়ার জন্য একটা আলাদা কামরা করতে হবে। আর বাদ বাকি অ্যাডাল যেগুলো ব্রিডিংয়ে দেবেন সেই সমস্ত পাখির জায়গাটা কিন্তু একটু আলাদা করতে হবে, তাহলে কিন্তু আপনার কিন্তু সব সুবিধে হবে। আর আপনি বাচ্চা বের হলে একটা বাচ্চা রেখে দিতে পারবেন আলাদা করে, তারপরে একটা ঘর থাকবে যেটা অ্যাডাল্ট করার জন্য পাখি রাখা হবে, অ্যাডাল্ট হওয়ার পরে ব্রিডিংয়ে দেওয়ার জন্য একটা আলাদা ঘর থাকবে, ওই ঘরে কিন্তু আপনাকে আলাদা পরপর করে ব্রিডিংয়ে দিতে হবে হাঁড়ি লাগিয়ে। পরে বয়সটা হয়ে গেলে, ওদের অ্যাডাল্ট বয়স 6 মাসের মতো হয়ে গেলে, 6 মাসের একটু আগে অ্যাডাল্ট হয়ে যায়, তো 6 মাস অবধি করলে কিন্তু খুবই ভালো হয় অ্যাডাল্ট করার জন্য। তারপরে এদের শরীর ঠিক হয় আর ভালো ডিম বাচ্চা করতে পারে, তার আগেও ডিম পাড়তে পারে। সে সমস্ত ওর মধ্যে কিন্তু সব পাখির বয়স সমান হয় না, কিছু পাখির বয়স হয়ে যায় আগে থেকে, কারণ আগে আগে পিছিয়ে করে এরা ভাঁড় থেকে বের হয়, সেই জন্য এদের বয়সটা আগে পিছিয়ে হয়ে যায়। যেগুলোর বয়স হয়ে যায় আগে পিছে করে, সে সমস্ত পাখিগুলো কিন্তু আগে ডিম পাড়া শুরু করে দেয়, আর সে সমস্ত পাখিরা ছটপট করতে থাকে কখন ব্রিডিং করবে, ডিম বাচ্চা করবে। তো বন্ধুরা, এদেরকে কিন্তু একসাথে এক লেভেলে নিয়ে এসে কিন্তু পরে এগুলোকে ব্রিডিংয়ে দেওয়া উচিত। আর এছাড়া আপনারা যখন পাখিগুলো নির্বাচন করবেন ব্রিডিংয়ে দেওয়ার জন্য, পাখিগুলোর বয়স যেন প্রায় কাছাকাছি থাকে, আর যেগুলো দেখবেন একটু আগে বেরিয়ে গেছে সেগুলো কিন্তু ব্রিডিংয়ে আগে দিয়ে দিতে হবে। ব্রিডিংয়ে আগে দিয়ে দিতে হবে বলতে, যে ঘরটায় আপনি ব্রিডিংয়ে দিয়ে রেখেছেন পাখি অলরেডি, সে পাখিগুলোর সাথেও কিছু পাখি যেগুলো বেশি অ্যাডাল্ট হয়ে যাচ্ছে পরপর করে সেগুলো দিতে পারেন, অথবা আপনি একসাথে ব্রিডিংয়ে দেওয়ার জন্য সমস্ত পাখি রাখতে পারেন, কোনো অসুবিধে কিছু নয়। এবার বয়স কম বেশি হতে পারে, তো এর জন্য কিছুটা মারামারিও হতে পারে, এই জন্য আমি বললাম যেটা কথাটা, তো কোনো অসুবিধে নেই বন্ধুরা। তো আপনারা একসাথে কিছু পাখি যেগুলো অ্যাডাল্ট করবেন, একসাথে অ্যাডাল্ট করিয়ে সেগুলোকে কিন্তু ব্রিডিংয়ে দেবেন, ব্রিডিংয়ে দিলে তারা কিন্তু ডিম বাচ্চা করবে। আর এইভাবে পাটে পাটে ঘর করবেন, ঘরটা একইভাবে করলে কিন্তু আপনারা পরে আবার কিন্তু খরচ করে আপনাকে আলাদা করে ঘর করতে হবে, বাচ্চা আলাদা করার জন্য, অ্যাডাল্ট পাখি আলাদা করার জন্য, যেগুলো অ্যাডাল্ট করানোর জন্য আপনি আলাদা রাখবেন দীর্ঘদিন, তো সেগুলোর জন্য। তো আপনারা এইভাবে 3 রকম করে পার্টিশন করে ঘরটা করবেন, করলে কিন্তু আপনার ভালো হবে। আর পরপর আপনি যখন ব্রিডিং একসাথে, তো আপনি যদি বাইরে থেকে পাখি কেনেন তাহলে একসাথে আপনি সব পাখি পেয়ে যাবেন, আর যদি আপনি অল্প পাখি কিনে নিয়ে এসে পরপর কিন্তু অ্যাডাল্ট করিয়ে তারপরে স্টেপ বাই স্টেপ দেবেন, তাহলে কিন্তু আপনার ঘরটা কিন্তু সেইভাবে পাটে পাটে করতে হবে, যেটা পরপর করে আপনি একটা সেট আপ তৈরি করলেন, পরবর্তীকালে আবার সেট আপ তৈরি করলেন, এইভাবে কিন্তু করতে পারেন। আর এছাড়া যে সমস্ত বন্ধুরা এককালীন পয়সা রয়েছে, এককালীন কিন্তু এক লেভেলের পাখি, একই বয়সের পাখি কিনে নিয়ে যাবেন, তারপরে কিন্তু একটা টাইম, নির্দিষ্ট টাইম ধরে কিন্তু আপনারা অ্যাডাল্ট করাবেন পাখিগুলোকে, অ্যাডাল্ট করিয়ে কিন্তু তারপরে কিন্তু ওগুলোকে ব্রিডিংয়ে দেবেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। এছাড়া পাখিগুলো নিয়ে এসে কিন্তু আপনাদের কিছুটা অ্যান্টিবায়োটিক, ভিটামিন, এ সমস্ত ট্রিটমেন্ট করাতে হবে, আর এদের কিন্তু কৃমির যাতে না হয় তার জন্য কিন্তু কৃমির কিছু ওষুধপত্র পাওয়া যায়, সেটা কিন্তু দিতে পারেন এদের, তারপরে কিন্তু ব্রিডিংয়ে দেবেন। আর খরচ খরচা যেটা বললাম, আপনার কিন্তু খাবার খরচ যতটা হবে তার থেকে 30% লাভ থাকবে। খাবার খরচ মানে আপনি যদি 10,000 টাকা পাখি বিক্রি করেন তাহলে কিন্তু আপনার 3,000 টাকার মতো লাভ থাকবে। 3,000 একটু বেশি হতে পারে, তো দাম কম বেশি হতে পারে, অনেক সময় দাম বেড়ে যায়, অনেক সময় দাম কমে যায়, আর খাবার দামও কম বেশি হয়, সেই অনুযায়ী দেখতে গেলে যে 30% লাভ এটা কনফার্ম, তারপরে কিন্তু কম বেশি হবে। তো বন্ধুরা, আশা করি হিসাবটা বুঝতে পারলেন, এইভাবে কিন্তু আপনাদের হিসাবে চলতে হবে, তারপরে কিন্তু আপনাদের সব ঠিকঠাক হবে। তো আপনারা এইভাবে একটা হিসাব করে চললে কিন্তু আন্দাজ পেয়ে যাবেন, আপনাদের যেভাবে একটা আইডিয়া দিয়ে দিলাম, তো এই আইডিয়া নিয়ে কিন্তু আপনারা করতে পারবেন ব্যবসা। আর পাখি পালনটা একটা শখের ব্যবসা, অবশ্যই করুন। বন্ধুরা, দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে, তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা রেডি থাকুন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমি সবসময় দিতে থাকি। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন টিপসের ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই, জয় হিন্দ, আর পাখি পালন করুন আপনারা, ভালো থাকুন।